আমি তার কাছ থেকে এলেম শিখতে চাই, ওই লোকটাকে কোথায় গেলে পাবো? আমার আল্লাহ বলে, মুসা নবী আপনি একটা কই মাছ ধরেন, শুনেননি? হে জলার মানুষ, গুরগার বিলের মানুষ, কই মাছ চিনেন না? একটা কই মাছ ধরেন, সুরায় কাহাব 16 পারার মধ্যে আছে, কালকে বাদ দিয়ে একটা বাংলা পড়বেন, ফায়া লাইবেন, আমি সাতপুরি কথাগুলি শুনতে হবে না। ও বাবারা, সুরায় কাহাবের মধ্যে আমার আল্লাহ একটা কই মাছ দইরা বুনা করবেন, এই বুনা করা কই মাছটা লগে লিয়ে হাঁটতে আরম্ভ করবেন, যে জায়গার মধ্যে গেলে দেখবেন বুনা করা কই মাছটা জীবিত হইয়া নদীর মধ্যে নেমে গেছে। আমার বন্ধু, আমার অলি হজরতে খিজিরকে সেই জায়গায় পাইবেন। খেয়াল করেন, একজন নবী, নবীর কাছে বুনা করা কই মাছ, মরা কই মাছ যেতা হয় না, কিন্তু আল্লাহর ওলি যেখানে অবস্থান করে ওনার বাউন্ডারির মধ্যে গেলে মরা কই মাছ যেতা হয়ে যাবো গা। দেখেন না, মাঝে মধ্যে খালি কয় মাজার বলে পূজা করে, মাজারে পূজা করে কেমনে? আরে মানে ওলি আল্লাহর দরবার দূর থেকে নিশান লাগায় রাখে, রেড সিগন্যাল, লাল পতাকা আছে না নাই, সতর্কবাণী, সাবধান, এতক্ষণ ফাগলামি সাগলামি যা করছত এখন থেকে সাবধান হয়ে মাথাটা নোয়ায়, কারণ এখানে ওলির বাউন্ডারি, এখানে আইলে আদবের সঙ্গে চললে আল্লাহর ওলির নেক নজর ফললে ওলি হয়ে যাইবা, আর আল্লাহর ওলি দ্বারা বেয়াদবি করলে এখান থেকে তুমি বেঈমান হয়ে যাইবা। কথা কর ঠিক কি না? রাস্তাঘাট ভাঙ্গা হইলে দেখবেন লাল পতাকা লাগায় রাখে, লাগায় রাখেনি, লাগায় রাখে। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ওনার সঙ্গে আরেকজন পয়গম্বর ওনার ভাই উইস আলাইহিস সালাম, দুইজন নবী শুকনো খাবার কিছু লইয়া কই মাস্টারে বুনা কইরা লইয়া রওনা করছে, যাইতে যাইতে নদীর পার গেছে কাটতে আটতে। মুসা নবীকে আমি ক্লান্ত ঘুমাই তুইব, দেখবেন দুপুরবেলা মানুষের সু ঘুমাই আইনি, উইস আল হাসানকে হুজুর আপনি আমার রানের উপরে মাথা রাখা ঘুমায় পড়েন, তিনি শুয়া পড়ছে, এই মুহূর্তে থলে থেকে বুনা করা কই মাছটা জীবিত হইয়া তিন নদীর মোহনার মধ্যে নেমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উইস আলাইহিস সালাম মনে মনে ভাবল আল্লাহর নবী ঘুম থেকে উঠলে বলবো, কিন্তু মনে নাই, ঘুম থেকে ওঠার পরে অনেক দূর হাইতে গেছে। মুসা নবী কই কি এর আবার খিজির বিচারে ভাই, তোমরা খামাগা বাদ দে, কই মাছটা নামা ল আমরা খেয়াল নাই, কি এর আবার খিজির বাবু কই মাছ নামা খেয়াল নাই। উই সালা সালাম কই হুজুর আমারে মাফ করবেন, কি যে জায়গা আপনি ঘুমাইছিলেন ওই জায়গার মধ্যে থলে থেকে বুনা কই মাছটা জীবিত হইয়া তিনটা নদীর মোহনায় নেমে গেছে। জোরে কোন আল্লাহ আকবার। আমার বাবারা বন্ধুরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কয় চলো ওই জায়গার মধ্যে আল্লাহর বন্ধুকে পাব। তারা আস্তে আস্তে ফিরে আসলেন, আসার পরে দেখে তিনটা নদীর মোহনা, তিন দিক থেকে নদীর পানোয়ার, তিন নদীর পান নাম্মা সাগরের দিকে রওনা কজাকে মোহনা বলা হয়। দেখলেন ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ওলি জিকির করে, আল্লাহ 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 আপনাকে দেখিলে নবী গো দুজকে দেখতে মুন্ডা চায়নি, জাগো চায় দুই হাত সোজা করে তোলেন, দেখি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরো জোরে কর নারায়ে রিসালাত। আপনাকে দেখিল নবী গো দুজক হা, আপনাকে দেখিল নবী গো দুজক হা, স্বপ্নেতে দিবেন দেখা, স্বপ্নেতে দি চাহারায়ানোয়ার নবীজি, আল্লাহ 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 ইলাহ হো আমার আল্লাহ, আল্লাহ 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 ইলাহ। আমার বাবার ভাইয়ারা, মুসা নবী সালাম দে, আসসালামু আলাইকুম, ইয়া আল্লাহর ওলি খিজির, আল্লাহর ওলি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ,
কি ব্যাপার, কেন আইসেন? মুসা নবী কই, হুজুর আল্লাহ পাক নাকি আপনাকে একটা বিশেষ এলেম দান করেছে, যে এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে ধরে কোন এলমে? ওরে শরীয়তের সরাজারি তরিকতে মুর্শিদের বাড়ি, হাকিকতে নূর নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা রে, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার শরীয়তের সরাজারি তরিকতে মুর্শিদের বাড়ি, হাকিকতে নূর নবীর ঠিকানা তোরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। মারহাবা কি বলা যাবে? শরীয়ত কইরা আল্লাহ নবীর ভাই লাগে, মৌলবীরা ভাই লইলি, ইমামরা ভাই লইলি, গিয়া দেখেন ইমামরা বা আল্লাহর ওলির মুরিদ, কথা কর ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা রে আল্লাহর ওলি ডেকে বলে, মুসা নবী আমাকে আল্লাহ যে বিশেষ এলেম দান করেছে, আপনি সেই এলেম শিকার জন্য এসেছেন? মুসা আলাইহি সালামের দিকে একবার চাইছে, চাওয়ার পরে আপনার ভিতরে দৈর্য নাই আপনার যা মনে চায় তা কইরেন, ছাত্র হিসাবে আপনি আমার লগে রাখেন, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা রে লম্বা কথা ছোট করে দিচ্ছি, সফর শুরু হয়ে গেল নদীর পার, ওই পারে যাবে, গিয়া দেখে একটা মাঝি গাটের মধ্যে নৌকা নিয়ে বয়ে রয়েছে। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বললেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার তো মনে হয় না এই আওয়াজ দিয়ে রাগ দূর যাওয়া যাইব, যাওয়া যাইব নি, জোরে কর। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বললেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দেরে পালে তুলে দে মাঝি হেলা, দেরে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আরবে নবী এলো মায়া মেনার কুলে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে, মারহাবা কর। আরবে নবী এলো মায়া মেনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে, দয়ালে মুর্শিদ যার সহায় তার কিসের ভাব না, ওরে মুর্শিদ যার সহায় তার কিসের ভাব না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দেরে পালে তুলে দে মাঝি হেলা করিস না, দেরে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা তিনজন নৌকার মধ্যে উঠল, মাঝি পার করে যায়, নামার আগে আল্লাহর ওলি খিজির কইবা পারি, তুমি জাম ঘরে পার করে দিলা, তোমারে গুদারা ভাড়া কি দেবো? ছেলেটাকে বলে আল্লাহর ওলি দেখতে মৌলবীর মতন দেখা যায়, মালন সাহেবের মতো, আপনারা মনে হয় আলেম, আমারে কোনো পয়সা দিতে হবে না, টাকা দিতে হবে না, আমার মা নাই আমার বাবা নাই, আপনারা দোয়া কইরেন।
আমার বাবারা ভাইরা রে যার মা নাই সে বুঝে মা কি জিনিস, যার বাবা নাই সে বুঝে বাবা কি ধন, চিরসুখী জন ব্রহ্মে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবে সে দংশেনি যাবে, যে সাপের সবল খায় না সাপের আঘাতে কি বিষ কি যন্ত্রণা সে কোনোদিন বুঝবে না, কথা কর দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, মা গো তোমার মত মনে করি লয় না কোলে তাহানি আদর করে মোছে না কে আদর করে মোছে না কে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা আমার বাবার ভাইয়ের আরে জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি যে জুব্বা মুবারক আবু বকর সিদ্দিক পাইল না, উমরে ফারুকে পাইল না, উসমান গনি পাইল না, শেরে খুদা আলী পাইল না, আমার নবীর জুব্বাটা পাইল ইয়ামেনের একটা পাগল, নামটা কি আরো জোরে কর আরেকটু জোরে কর এই ওয়াসকুরুনি কিতাবে পাওয়া যায় ইয়ামেন দেশ থেকে মারে কান্দে করে লইয়া আল্লাহ আকবার বলে মক্কায় যাইয়া মদিনায় যাইয়া একবার নয় দুইবার নয় দীর্ঘ ৪০ বার হজ করাইছে, ৪১ বারের সময় খাবাগরের গিলাফে দূরে ডাক দেখো এই খাবাগরের মালিক আল্লাহ আকবার বলে ও খাবাগরের মালিক আমি আমার মাকে এতবার কান্দে করাই না হজ করাইলাম, তোমার ঘর তাওয়াফ করাইলাম, তোমার বন্ধু রওজা জিয়ারত করাইলাম, মাবুদ রে সন্তানের উপরে মায়ের যে হক আছে আমি আমার মার হক আদায় করতে পারছি, আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা নবী রসুলের সাথে আমার আল্লাহ কথা বলেছে জিব্রাইলের মাধ্যমে, ওলি আল্লাহর সাথে জিব্রাইল লাগায় না, আল্লাহর ওলি পাগলে কয় আমার আল্লাহ সরাসরি তার জবাব দেয়, এটাকে ইলহাম বলা হয়, আল্লাহর ওলি হযরত ওয়াসকুরুনি বলে আল্লাহ আমি আমার মার কাদাই করতাম পারছি নি, আমার আল্লাহ ডেকে বলে ওয়াসকুরুনি রে এই সামান্য বিষয় আমার কাছে জানতে হয় না, তোমার কান্দের মধ্যে যে গাঁঠিটা আছে এই গাঁঠুরির ভিতরে যে মহিলাটা তাকে জিজ্ঞাসা করলেই তুমি জবাব পাইয়া যাইবে, আমি আঘাত পাইলে তোমার চোখে জরে পানি ওরে সেই পানিকে দুয়ে মুছে কোলেতে লওটানি, তুমি যেই দিন থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবি কি, তাই তো বলি তোমার মত দরুদি কেউ নাই মাগো মায়ের মতো আপনে কেহ নাই রে, মায়ের মতো আপনে কেহ
মাজননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপনে কেহ নাই রে, মায়ের মতো আপনে কেহ। কিন্তু কালবাড়ের গোড়াত মায় ঠিকই দাঁড়ায় রয়েছে, কারিতে নাই মাঝে গাইছি মা তোমার তো ফোন করি না, তুমি কেমনে বুঝলাম বাজানে কথা কুস না। দুনিয়ার সকল মায়ের অন্তরের সাথে সন্তানের নারীর টান আছে, এই তো বাম পাশে কবরস্থানে শুয়ে রয়েছে। আজীবন আমি চাঁদপুরের মতো হাজার চাঁদপুরে কাঁদলে উঠবে না, উঠবো না, উঠবো না। বাবা আছে অসুস্থ, সকলে দোয়া করবেন, দোয়া চাই। আমার দাদি অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ, দোয়া করবেন, দোয়া চাই। আমার বাবারা হয়ে যাদের মা আছে বাবা আছে দুনিয়া তাদের জন্য জান্নাত আছে। আমার নবীকে 100 বার চাইলে 100 বার কবুল হজ, এত আস্তে বলে জোরে কর, 100 বার চাইলে 100 বার কবুল হজের সব। হজ্জাতান মাবরুরা, মক্কা মদিনায় গিয়ে হজ করছো কবুল হইতে পারে না হইতে পারে। যাদের মা নাই যাদের বাবা নাই তাদের পায়ের মধ্যে হাত রেখে বলবো, ফজর পর জোহর পর আসর মাগরিব এশা পর নামাজের পরে একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল ফল্লা পয়রা, বাপ মার লাগা দোয়া করবা, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি। আমার মদিনার নবী কয় একটা সন্তান যখন রে মা বাবার কথা মনে কইরা হাত বাড়ায় কান্দে, ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে ফেরেশতারা হাতের মধ্যে লইয়া ওই মা বাবার কবরের মধ্যে ছিটায় দেয়, সঙ্গে সঙ্গে কবর আজাব বন্ধ হয়ে যায়। কবরবাসী ডাক দেয় কই ফেরেশতারা, খুন সাগরের পানি আমাদের কবরে ছিটাইছে। ওই ফেরেশতারা বলে কবরবাসী, কোন সাগরের পানি দিয়ে কবর আজাব বন্ধ করা যায় না, এই পানি তোমার সন্তান বজরি খোয়া দরবারে মাহফিলের মধ্যে বয়া মা মা খোয়া কান্দে, বাবা বাবা খোয়া কান্দে, এই পানি তোমার সন্তানের চোখের পানি। সকলে দুইটা হাত তুলে কর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ, চিল্লায় কর ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তোমার নবীর খাতিরে, সকল আল্লাহ তোমার নবীর খাতিরে আমাদের মা বাবার কবর আজাব মাফ করে দাও, আমাদের বংশের কবর আজাব মাফ করে দাও। আব্বায়া মা শুইছে যারো আল্লাহ কবরে, বলেন না ওরে আব্বায়া শুইছে যারো আল্লাহ কবরে, মাফ করে দাও দয়াল নবীর। রে বাবা যত কান্দ ওই মা বাবারে ফিরে পাইবে না, মাওলানা শাহ আলম যতই কান্দ বাবারে ফিরে পাইতে না, খালি বসির আহমদ মোল্লা মা খেয়ে বাবা খেয়ে চিৎকার করলে বাবা ঘরে পাইতে না। দেলোয়ার রে দেলোয়ার যত কান্দ ওই মা বাবারে আর পাওয়া যাইবনি। এ কবির মিজি বাবার জন্য যত কান্দ বাবারে পাইতে না, নামাজ পড়ে বাবার জন্য দোয়া করো সন্তানের দোয়া কবুল, আমার আল্লাহ বাপ মার কবর আজাব মাফ করে দেয়, ঠিক কি না বলেন? আব্বায়াম্মা শুইছে যারো আল্লাহ কবরে,
আয় রে আব্বা শুইছে না রে আল্লাহ হিম্মত করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও বন্ধু নাই রে বান্দব নাই রে আল্লাহ আকবার কোন জোরে বন্ধু নাই রে বান্দব সেই জাগার বান্দব নবী মোস্তফা সেই জাগার বান্দব রব্বানা বলেন রব্বানা রব্বানা আল্লাহ রব্বানা মাফ করে দাও এই জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দাও এই আমার বাবার ভাইয়ের অরিত যুবকটাকে বলে আল্লাহর অলিত আমার মা নাই বাবা নাই আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন মনে আছে না আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা রে আমি গুনাগার চাঁদপুরি বলে যাই বাঁচতে দেখা হবে না আর নাই তুমি যদি মা বাবার জন্য করো আল্লাহর কসম করে বলি তোমার সন্তানও তোমার জন্য করতে বাধ্য ঠিক কিনা বাবা তো মাঝখানে বয়ে দিছে আজও 10 টাকা ছায়া নেয় নাই কয় নাই একদিন যে বাবা 500 টাকা পাঠাবে 1000 টাকা দিয়ে যাও নিজে ইচ্ছা করে দিলে আজও কয় না আমার বাবারা ভাইয়ারা যতটুকু আল্লাহ সমর্থ দিয়েছে চেষ্টা করছে আলেম বানাইতে কিন্তু গরিব প্রত্যেকে হবু আমার বাবারা ভাইয়েরা অলিদের কদমে ঘুরে যতটুকু আপনাদের খেদমতে আজকে বাংলাদেশ ভারত আল্লাহ ঘুরায় আলহামদুলিল্লাহ বলেন আপনারা শুনেছেন এই পর্যন্ত এই গুনাগার হাতরার মধ্যে হাত রেখে প্রায় 13 জন লোক মুসলমান হয়েছে আমি পিরালি করব মুক্তি পাবে এটা আমার উদ্দেশ্য না হাজার হাজার মুরিদ আমার ফার করবে এটা উদ্দেশ্য না যদি একদিনের একটা দোয়া কারো কবুল হয় যদি এই মাহফিলের একটা লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আমি বলতে পারি আল্লাহ ওই মাহফিলের মধ্যে আমি গুনাহগার ছিলাম তার উসিলা আমার মাফ করো হাজার হাজার মুরিদ যদি ফোন করে বাবারে বজরি খেলা মাহফিলে তোর আয় এই রাগদুল বজরি খেলা কৃষ্টপুর কমপক্ষে 100 গাড়ি আইব আলহামদুলিল্লাহ বলতেন না কিন্তু এগুলি আমার পার করব না যদি এই মুরিদের মধ্যে একটা মুরিদ পাঁচক তো নামাজি হয় একটা মুরিদ আমার নবীর ফাগল হয় যদি আমার আল্লাহ তারে মাফ করে তার উসিলা যেন এই দরবারটা কবুল হয়ে যায় জোরে কোন আমিন আজকে মরে গেল যদি বেশি মায়া করেন হয়তো রাত্রটা রাখবেন সকালে বাড়িতে নেবেন দিবেন না না এক সপ্তাহ রাখবেন কই কিসের জন্য তরাই ভরাই কিসের দাম্পত্য কিসের জীবনের গর্ব কিছুই না সবার কাছে পায়ে হাত রেখে বলবো যার বিভিন্ন দরবারে মুরিদ হয়েছে আলহামদুলিল্লাহ এখনো সময় আছে আমি আপনাকে ছেলে পাউডি মধ্যে হাত দিয়ে কইব যেখানে ভালো লাগে একটা ওলির হাত ধরেন একটা নাজাতের উসিলা হয়ে যাবে কারণ আমার আল্লাহ কয় কুনু মা সাদিকিন তোমরা আমার সাদিকিন লোক যারা ওলি আল্লাহ যারা ওদের লগে মিশা দাও গা সুবহানাল্লাহ কইতেন না আমার নবী কয় মান তাসাব্বা কাওমি
ফাহুয়া মিনহুম, তুমি দুনিয়ার যার অনুসরণ করবা হাসরের ময়দান তোমার তার সাথে হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আজকে মনে করেন শশিনা মুরিদ হইলেন, যদি পীর সাহেবের লগে আপনি হাসরের ময়দানে ওঠেন, আচ্ছা বলুন তো আমার মতো আপনার মতো সৌভাগ্য আর কার আছে? আপনি আড়াই বাড়ি মুরিদ হইলেন, বাইনা পাড়া মুরিদ হইলেন, যদি হাসরের ময়দানে এই পীরের লগে আল্লাহ ওলির সাথে ওঠেন, এর থেকে সৌভাগ্য আর আছে? আমি কি বলছি আমার কাছে মুরিদ হওয়ার লাগে? আমি বলবো আপনার যেখানে মন্ডায় চায় সেখানে মুরিদ হন। মক্কার লোকেরা আমার নবীর একবার তারাই দিছে, পরে আমার মক্কার লোকেরা গিয়া মদিনাতে নবীর আনছে না, আনছে না, আনছে না, আনছে। আমার যত পাশে ছাগল কোক, ভান্ডারি কোক, যা কোক, আমি মনে করি আমার দেশের মানুষ এরা তারা আমার দোয়া করে। কী করে? কি দোয়া না? এক সিনে না মায়, এক সিনে না গায়, আরেক সিনে না ঘরের দরজায়। শালক সব কথা কইছি, মার কাছে আপনি প্রেসিডেন্ট হন, মার কাছে গেলে ডাক দেবে সালাম করে, ডাক দিব না? না করে মালান সাহেব পীর সাহেবের কই কথা কইব? আপনি গ্রামের মধ্যে যান, আপনি যত বড় বুজুর্গ হন, সালাম ভাই ভালো আছেন নি কইব না? সালাম ভাই কোন সময় আছে নাম ধরে কইব, দেলার ভাই কোন সময় আছে? কিন্তু আপনি যে বিশাল একজন মাওলানা, আপনি প্রধান বক্তা, এ কথা কইব না? কইতো না। আরেক শ্রেণীর ঘরের দরজায় আপনি রাষ্ট্রপতি যদি হন, আব্দুল হামিদ হন, বউর কাছে গেলে আপনি বেটি জামাই জামাই না ফসি যান কথা বলেন? কথা বলেন? তবে হ্যাঁ, ইজ্জত দিলে ইজ্জত, ইজ্জত দিলে ইজ্জত। আমার বাবারা ভাইয়ারা, রাত্র গভীর হয়ে যাচ্ছে, কোথার দিকে চলে যাই বলতেছিলাম। ওই যুবক বলে আমার মা নাই বাবা নাই, দোয়া করবেন আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম। হাতের মধ্যে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে নৌকার মধ্যে একটা ফাঁড় দিয়ে একটা তক্তা খুলদা লাইছে। সুবহানাল্লাহ, কইতেন তক্তা খুলদা লাইছে। এবার মুসা নবী ডাক দেয় বলে হুজুর, আপনি বুড়া মানুষ, কামনা করলেন কি কি? এই ছেলে আমগরে পার করছে, কোনো পয়সা নেয় নাই, ধন্যবাদ দেওয়ার দরকার ঠিক না? আর আপনি লাঠি দিয়ে ফাঁড় দিয়ে নৌকাটা ছিদ্র করে লাইছেন, কামনা ঠিক করছেন? কথা কম না কা? মুসা নবীকে কামড়া ঠিক করেন নাই। আল্লাহর ওলি খিজির বলতেছে, মুসা নবী এই জন্য তো আমি বলেছিলাম আপনার ভিতরে ধৈর্য নাই। সুবহানাল্লাহ। বলেন কি নাই? কি নাই? মুসা নবীকে, হুজুর আমার জ্ঞান ফিরছে, আর জিগাইতাম না, একবার জিগাইছি বলুইছে আর জিগাইতাম না, আবার জিগাই আপনি আমার বিদায় ঘুরে দিয়ে। হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে গেল, গিয়ে যে কিছু কিশোর ছেলে যুবক ছেলে কিশোর খেলাধুলা করতেছে, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম ওই কিশোরদের মধ্য থেকে একটা কিশোরকে ডাক দিয়ে কাছে আনলেন, গলার মধ্যে টিপ দিয়ে বেড়ালেছে ইন্না লিল্লাহি। মানুষ বড় দোয়াটা পারেন না? সকলে কর ইন্না লিল্লাহি। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কয় হুজুর এটা কেমন কাম করলেন? হত্যার প্রতিশোধ কোরআনে কয় আল কাতলু বিল কাতলে, হত্যার প্রতিশোধ হত্যা। আপনি নিষ্পাপ একটা ছেলেকে মেরে ফেলেছেন, আপনাকেও মেরে ফেলতে হবে। দেখছেন অবস্থা? আল্লাহর ওলি খিজির কয় আমি তো প্রথমেই বলছি আপনার ভিতরে কি নাই। ঘুমাই গেছেন আপনারা? অসুবিধা হচ্ছে? আমার বন্ধুরা রে, মুসা নবী কয় হুজুর সেকেন্ড টাইম বলেছে, আর বলইতো না। কয়বার বলেছে? জোরে কর। ওয়াজ কিন্তু খেয়াল করে বাইত নিয়েন, আপনি গিয়া দেখেন একটা মহিলায় ঘুমায় না, প্রত্যেকটা মহিলা সজাগ আছে। মারহাবা কইতেন না? বাইত গেলে জি গাইব, মুসা নবীর কথা কি জিরে সালামের কথা বলতে না পারলে বুঝবো। হ্যাঁ রে পাড়াইলাম, সাতপুরের মাহফিল, বজুরি খোলা দরবারের মাহফিল, হ্যাঁ মনে হয় কাদিরের সাদওয়ান হয়ে আসিল ঠিক নেই? জোরে কর। আসলে আমরা এখন আসেননি, আসেননি চিল্লা কর আল্লাহু আকবার। এতক্ষণ বিশ্বাস করবো না এই মাহফিলে আছে, জোর মারবেন না, এরা মনে করেন উঠতে মনে গেছে না। আল্লাহর ওলি খিজির কর আপনাকে তো প্রথমেই বলেছি আপনার ভিতরে দর্জ নাই। মুসা নবী কই হুজুর সেকেন্ড টাইম ভুল হইছে, তিন নম্বরে ভুল হইলে আমার লগের এক কেন্না বিদায় করে দিয়ে যাইতে যাইতে একটা এলাকার মধ্যে গেছে, ফ্যাডের মধ্যে ক্ষুধা। মুসা নবীকে হুজুর জিজ্ঞাসা করেন, আমরা মুসাফির, আমগরে কিছু খাওয়াই বনি। আল্লাহর ওলি খিজির কয় এলাকার লোকেরা আমরা মুসাফির, তোমরা মেহমানদারি করবানি, পাবলিক কয় আমগরে কিছু খায় কামরায় নাকি?
আমরা মৌলবী মানুষ আজারে কোনো কাম পান না, খালি একটাইটা খাওয়ান যান, আমরা মাংনা খাওয়াইতাম না। এলাকাতে নামাই দিছো, হাঁটতে হাঁটতে বিলের